কোনো বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি অর্থাৎ এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন যে এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমিই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালমনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমান হই নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক বলাই না যুক্তও থাকে আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা নেই এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারি হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়দাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সীতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সীতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর আমার কাতি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপির পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি জিতিয়েছি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণ চব্বিশ হাজার ভোট উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি দর্শক আজকে রেজাল্ট সামনে আসার পরে সুবেেন্দু অধিকারী এই সব কথা বলেছেন উনি এখনো আশাবাদী যে রেজাল্ট আসবে 26ই ভালো ফল হবে ওনাদের দলের পক্ষে কিন্তু ওনার দুটো উপলব্ধি হয়েছে উনি বললেন একটা হচ্ছে যে নির্বাচনমুখী সংগঠন আর রাস্তায় নেমে আন্দোলন এবং সেই জন্য সেই মতো করে ওই সব মোর্চা এদেরকে নামাতে হবে মানে নির্বাচনমুখী সংগঠন আর হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন এটা করতে হবে ভার্চুয়ালি বা ওই প্রেসমিট বক্তব্য রাখা ওই সব করলে হবে না এই দুটো উপলব্ধি হয়েছে সেটাও উনি কিন্তু বললেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারী আশাবাদী আশা রাখছেন রাখারই কথা কারণ লড়াই থেকে সরে পড়বেন সেটাও তো হবে না বা রেজাল্ট বিপক্ষে গেছে মানে শাসকের কাছে শাসকের কাছে সারেন্ডার হয়ে যাওয়া সেটাও তো ঠিক হবে না আর উনি যেটা হিসেব দেখাচ্ছেন যে উপনির্বাচনে রেজাল্ট ভালো হয় না বিশেষ করে এই রাজ্যে ধূপগুড়িতে এরকম হয়েছিল কিন্তু লোকসভার ভোটে ওই ধূপগুড়ি কেন্দ্রেই বিজেপি লিড করেছিল তো এই যে রেজাল্ট হয়েছে উপনির্বাচনের সাধারণ নির্বাচন হবে ছাব্বিশে যেটা ওনার বক্তব্য বা দাবি রেজাল্ট উল্টে যাবে এখন দর্শক আহ সে তো আমরা ছাব্বিশে বুঝবো কিন্তু উনি অন্য যেসব কথাগুলো বলেছেন ওনার কাঁথিতে পঞ্চায়েত ভোটে বা পুরসভার ভোটে সব দখল করে নেওয়া লোকসভাতে উল্টে যাওয়া সুতরাং সে আশার জায়গাতে কথাগুলো বললেন কিন্তু আমি সেগুলো নিয়ে এখন কিছু বলতে চাইছি না আমরা দেখবো কি হয় কিন্তু যে দুটো উপলব্ধির কথা বললেন সে সে দুটো পয়েন্টকে নিয়ে আলোচনা করা যেতে পারে দর্শক আপনাদের কি মনে হয় এই যে দুটো পয়েন্ট নির্বাচনমুখী সংগঠন আর রাস্তায় নেমে আন্দোলন সত্যি কি এই সবের ঘাটতি আছে বিজেপির মধ্যে দেখুন উনি যখন উপলব্ধি হিসেবে বলছেন আজকের রেজাল্টকে সেইভাবে পাত্তা না দিয়ে আজকের রেজাল্টটা ওনার কাছে কোনো ম্যাটার করে না যেটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সেটা মানে রেজাল্টটা ম্যাটার না করলেও যে দুর্বলতা সেই উপলব্ধি কিন্তু ওনার মধ্যে রেজাল্ট হয়তো ওনারা অতটা গুরুত্ব দিচ্ছেন না কিন্তু রেজাল্ট করতে গেলে যেভাবে চলছে সেভাবে চললেও কিন্তু হবে না মানে এটাও ওনার একটা উপলব্ধি হয়েছে এবং যেটা মানে প্রথমে বললেন যে নির্বাচনমুখী সংগঠন নির্বাচনমুখী সংগঠন যদি বলতে হয় তাহলে অবশ্যই সংগঠনটার কথা বলতে হয় বুথে বুথের সংগঠন মানে বুথে এজেন্ট বসার মতো লোকজন নিয়ন্ত্রণে রাখার জন্য বা ওই দখলকে আটকানোর জন্য শক্তি বৃদ্ধি এই সব আর সেই সঙ্গে ভোট ম্যানেজমেন্ট বলে একটা একটা বিষয় এখানে এসছে একটি জায়গার একটি কেন্দ্রের নির্বাচন হলে সেই কেন্দ্রের বিভিন্ন ধরনের বিভিন্ন কমিউনিটি বা বিভিন্ন গ্রুপ গোষ্ঠীর ভোটার থাকেন বিভিন্ন সেকশনের বিভিন্ন শ্রেণীর ভোটার থাকেন তাদেরকে ম্যানেজ করা মানে ভোট বাক্সে তার প্রতিফলন জন্য তার জন্য কিন্তু স্ট্রং সংগঠনের প্রয়োজন রয়েছে আর বিভিন্ন শাখা সংগঠনের প্রয়োজন রয়েছে বিজেপিতে একটা সমস্যা আমি দেখছি দর্শক বিজেপিতে ছাত্র সংগঠন নেই ওই একটা এই আর এর একটা সংগঠন রয়েছে আপনারা জানেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটা কিন্তু বিজেপির ডিরেক্টলি ছাত্র সংগঠন না যেমন তৃণমূল কংগ্রেসের ডিরেক্টলি ছাত্র সংগঠন বামেদের মানে সিপিএম এর ডিরেক্টলি ছাত্র সংগঠন আছে বিজেপির কিন্তু সেটা নেই ফলে এই যে কলেজ কলেজে ইউনিট গড়ে একটা মুভমেন্টকে কন্টিনিউ করা এই যে ধরুন আরজিকার কাণ্ডটা হলো আরজিকার কাণ্ডে অত বড় বিষয় অন্যান্য পলিটিক্যাল পার্টি ডিরেক্টলি ছাত্র সংগঠন আছে তাদেরকে দিয়ে তারা কাজ করছে কিন্তু বিজেপি করতে পারছে না বিজেপির যে ওই যে সংগঠন সেই সংগঠন মানে ওইটা বিজেপির না আর এস এস এর বলা হয়ে থাকে ঘনিষ্ঠ তো তারা মানে মানে ছাত্র সংগঠনকে কাজে লাগিয়ে যে পলিটিক্সটা হয় সেটা তো তারা করতে পারে না ফলে এটা একটা বিরাট একটা অভাব ল্যাক বিজেপির কারণ আমাদের এখানে আমাদের রাজ্য পলিটিক্যালি খুব অ্যাক্টিভ এবং পলিটিক্যালি জায়গা বিস্তার করার ক্ষেত্রে ছাত্র সংগঠনের ভূমিকা একটা বিরাট সেখানে একটা সমস্যা তারপরে এই কর্মচারী সংগঠন কর্মচারী সংগঠন সেটাও মানে ওই অন্য অন্য দিক দিয়ে বিজেপির ডিরেক্টলি শাখা সংগঠন নেই কর্মচারী সংগঠন যেমন সি টু সিপিএম এর তারপরে কি আছে না সি টু মানে এদের আছে না কংগ্রেসের আছে হ্যাঁ আইএনটিইউসি আইএনটিটিইউসি এই যে বিভিন্ন ছাত্র মানে এই কর্মচারী সংগঠন শ্রমিক সংগঠন এটা আবার এটাও এটাও বিজেপির নেই বিজেপির ওই 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 সংগঠন একটা আছে সেই আর এস এস ঘনিষ্ঠ ইত্যাদি এই যে ছাত্র সংগঠনের অভাব কর্মচারী সংগঠনের অভাব পার্টির সঙ্গে যারা যুক্ত মানে পার্টির ব্যাপার এটা একটা সত্যি বড়ই অভাব বাকি অন্যান্য মোর্চা আছে অন্যান্য মোর্চা আছে মহিলা মোর্চা আছে যুব মোর্চা আছে সব ঠিক আছে কিন্তু যেগুলো মানে মানে ছাত্র সংগঠন মানে কলেজ ইউনিট থেকে বিষয়কে তুলে আনা আর কর্মচারী সংগঠন থাকলে কি হয় এই যে কর্মচারী স্তরে একটা বড় নেটওয়ার্ক যেটা কিন্তু বিরাট মানে ভিতরে ভিতরে বিরাট কাজ করে বিরাট মানে সরকারের সঙ্গে যুক্ত তো সরকারি কাজকর্মে যুক্ত তো একটা বিরাট একটা কাজ করে যেটা দেখবেন এই যে বামেদের এখনো সমর্থন সেই অর্থে নেই কিন্তু ওদের কর্মচারী সংগঠন মানে বিরাট স্ট্রং এবং সেই কারণে ওরা যখন কোনো মিছিল ফিচিল ডাকে কোনো কিছুতে দেখবেন লোকজন ঠিক জড়ো হয়ে যায় মানে নিজেরাই কর্মীরাই চলে আসেন তো ভিড় হয়ে যায় ভিড় হয়ে যায় কারণ ডিয়র দাবিতে একটা বিজেপির কি মুভমেন্ট করতে গেলে বিজেপি সেরকম লোক মানে সহজ বের করতে পারবে না যেটা বামেরা পারে অতটা সমর্থন তলা নিতে কিন্তু বের করবে কারণ তাদের এই কর্মচারী সংগঠনটা আছে এরকম অন্য দল আছে কিন্তু বিজেপির ক্ষেত্রে আমার যত দেখতে পাই না কর্মচারী সংগঠন আছে না ছাত্র সংগঠন আছে এবার বাদবাকি যেগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করে বিজেপির মধ্যে নেই বিজেপির মধ্যে হয়তো অন্য ভাবনা আছে তারা হয়তো ভাবে যেটা আমি শুনেও ছিলাম আমি প্রশ্ন করেছিলাম একবার যে আপনাদের মধ্যে কেন এইসব নেই কেন তাদের বক্তব্য যে আমরা ছাত্রকে নিয়ে রাজনীতি করতে চাই না আর কর্মচারীরা কর্মচারীদেরকে নিয়ে রাজনীতি করতে চাই এটা আমাকে একজন বলেছিলেন তো যাই হোক তাদের ভাবনা থেকে কিন্তু অন্যরা তো করছেন এখন অন্যরা করতে গিয়ে বিজেপি হয়তো একটা নীতিগত জায়গা থেকে এটা ঠিক ছাত্রদেরকে এইভাবে যুক্ত করা বা কর্মচারী যারা কাজকর্মে আছেন তাদের মধ্যে পলিটিক্যাল কালার চলে আসা মানে পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা কিন্তু সেটা এখন ওদের নেই কিন্তু এদের তো আছে এরা তো একচুটিয়া সেগুলো কিন্তু ইউজ করছে এটা একটা বিরাট সমস্যা ফলে এখন সত্যিই বিজেপিকে নতুন করে ভাবতে হবে সাধারণ ভোট হলে এর থেকে ভালো পরিবেশ হয় তুলনায় ঠিক আছে কিন্তু যে মডেলে যেভাবে ভোট ক্যাপচার করছে শাসক সেটাকে রোধ করতে গেলে বিজেপিকে সত্যিই নতুন করে ভাবতে হবে একেবারে বুথ স্তর থেকে ডিজিটালি ভাবতে হবে প্রত্যেকটা পয়েন্টে ভাবতে হবে ম্যান মার্কিং এর যে ব্যাপারটা যেটা তৃণমূল কংগ্রেস করছে সেটাকে প্রতিহত করার জন্য ভাবতে হবে বিশ্বস্ত লোকজনদেরকে বিশেষ বিশেষ জায়গাতে বসাতে হবে সেই দু গেড়ে চ্যাং বলে না দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা এরকম লোকজনদেরকে রাখা চলবে না তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সরাতে হবে সরাতে হবে কিছু কিছু ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে হবে যে ওকে সরাবো যদি আবার উল্টোপাল্টা বলে বলেন তখন দেখতে পাচ্ছেন লোকটা ঠিক করে কাজ করছে না সরিয়ে দিন না ভিতর থেকে ওই এর মুখরক্ষা তার মুখরক্ষা এ বলে আমার কানেকশন ও বলে তার কানেকশন সবাই দিল্লির কানেকশন দেখেন তো করে কি হয় একটা মানে ভালো করে ফেজ করে সংগঠন তৈরি করে যদি একটা কাজে লাগানো যায় তার একটা সুবিধা হয় কিন্তু সেটা হয় না তাহলে এই নির্বাচনমুখী সংগঠন ঠিকঠাক লোককে বসানো এবং অবশ্যই যেটা বলেছেন আমি দুটো পয়েন্টটা কিন্তু আমি सहमत যে নির্বাচনমুখী সংগঠনের কথা শুধু বক্তব্য দুটো স্লোগানের ওপর স্লোগানের ওপর ভরসা করলে চলবে না যে আমাদের নেতারা আসে বক্তব্য রাখবেন আর গোটা করতে স্লোগান দেবেন সেই স্লোগানে হাওয়াতে সব বেরিয়ে যাবেন হয় না ওইটা স্লোগান যদি ওপরে দিন ভিতর থেকে সব তো কাঁচি করে সব কেটে দিচ্ছে তো সিঁদ কেটে দিচ্ছে তো সেই সিঁদ রুখতে গেলে তো এ করতে হবে সংগঠনকে নির্বাচন মুখী মানে মানুষকে মানে বুথে ঠিক মতো করে পৌঁছানো ভোট দেওয়ার ক্ষেত্রে আর বুথ দখলের ক্ষেত্রে রোখা এটা না করতে পারলে কি করা হয় বাকি তো অন্যগুলো দেখতে হবে ওই যে ইভিএম স্ট্রং রুমে নিয়ে যাওয়া কাউন্টিং পর্যন্ত আসা এগুলো দেখতে হবে বেসিক জায়গাটা বুথকে যে বুথ দখল করে ফেললে তো মুশকিল সে বুথ দখলটা আটকানো তখনই সম্ভব যখন সাংগঠনিক শক্তি বুথে স্ট্রং থাকবে এটা করতে হবে শুধু উপরে উপরে ভাষণ দিলে চলবে না ওই কিছু সভা করলে চলবে না কিন্তু আর অবশ্যই রাস্তায় নেমে মুভমেন্ট আর্জিকর কাণ্ডটা নিয়ে হয়তো ডাক্তাররা তাদেরকে ঘেঁচতে দেয়নি বিজেপিকে কিন্তু বিজেপির প্যারালাল সংগঠন চালিয়ে মানুষের যে আবেগটা ছিল সেই সময় সেটাকে ধরে নিয়ে কন্টিনিউ তারাও স্ট্রংলি করতে পারতো তারা চুপ করে ওইভাবে বসে না থেকে তাদেরও করা উচিত ছিল এবং ডাক্তাররা অ্যালাউ করছেন শুরু করেছিল কিন্তু সেটা দানা বাঁধেনি সেখানে সমস্ত মানে সাধারণ মানুষকে টানতে পারেনি অনেকটা দায়ী সারা টাইপের সংগঠন হচ্ছিল মানে মুভমেন্ট চলছিল ডাক্তারদেরকেও ম্যানেজ করে নিয়ে আসতে পারে পারেনি বিজেপি নেতৃত্ব যে নিয়ে এসে একসঙ্গে এক সাত তলায় নিয়ে এসে করি বিরোধী দল মানতে হবে তো তাতে পলিটিক যাদের যা কৌশল তাদের সেটা করতে হবে তো এত বড় একটা মুভমেন্ট ইস্যু পার্টি সাধারণ মানুষের প্রয়োজনীয় প্রয়োজনীয় রাস্তায় নামবে না তো কবে নামবে হোকটা আর করে গন্ডগোল মানে ঘটনা সেটা তো মানুষের প্রশ্নের বিষয় মানুষের নিরাপত্তার বিষয় সেটাকে বেশ করে বিরোধী দল রাস্তাতে নামবে না ওই কিছু কয়েকদিন অবস্থান করলাম চুপচাপ একটা জায়গায় বসে হয়ে গেল তোলপাড় করে দেওয়া দরকার ছিল তোলপাড় করে দেওয়া দরকার ছিল আজ পর্যন্ত ইস্যুকে আরজিগকে ইস্যুকে বিজেপি ধরতে পারেনি বরং সেখানে যেখানে যাদের সমর্থন নেই বামেরা তারা সেখানে রুটি শেখার চেষ্টা করেছে কত শেখেছে সেটা আমি পরে দেখছি কিন্তু চেষ্টা করেছে সাংগঠনিক ভাবে তাকে উজ্জীবিত করার চেষ্টা করেছে কিন্তু সেখানে বিজেপি জায়গা কোথায় সুতরাং এই ভার্চুয়ালি বক্তব্য দুটো টুইট দুটো পোস্ট অমক তমক কিছু একটা দুটো ভিডিও দিয়ে পোস্ট করা এরকম করলে কিন্তু হবে না প্রত্যেকটা স্তরে বা ওই একজন নামবেন দুজন নামবেন শুভেন্দু একদিন মিছিল করলেন ওরকম না প্রতিটা সাংগঠনিক যে শাখা সংগঠনগুলো আছে যুব সংগঠন মহিলা সংগঠন প্রত্যেককে রাস্তায় নামতে হবে প্রতিদিন রুটিন মাফিক প্রোগ্রাম করতে হবে মানুষকে জাগাতে হবে দুটো তো বিষয় এক তো জাগাতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে শাসককে কাঁপন ধরাতে হয় যাতে করে বুথ দখল করতে তারা ভয় পায় আর এদিক থেকে এদিক থেকে সাহসটা যাতে বাড়ে আটকানোর জন্য যদি এইটা না হয় কন্টিনিউ মুভমেন্টটা না করি ওকেশনালি মুভমেন্ট করব মুভমেন্ট করতে যা মানে যেন অনুষ্ঠানে এসেছি একটা চেয়ারে এসে বসে এই এইভাবে চলতে পারে না রাস্তায় নেবে আর সব থেকে বড় লিডারশিপের একটা আমার মনে হয় কোথাও একটা নির্দিষ্ট লিডার আমাদের বাংলাতে খুব দরকার আছে যার কথাতে গোটা বাংলা চলবে যার কথাতে গোটা বাংলা চলবে এবং মানতে হবে পেছন থেকে ফুট কাটা চলবে না যে ফুট কাটবে তাকে সরাবো তাকে বসিয়ে দাও পুরো কারণ নেতৃত্বের অভাব মানামানির অভাব সমন্বয়ের অভাব সবাই বলেন আমার কানেকশন এটা করতে গিয়ে অ্যাকচুয়ালি দায়িত্বটা কেউ ঠিক করে পালন করছেন না তাদের যেসব দায়িত্ব তারা করে পালন করছেন না আর এই ছন্ন ছাড়া ভাবের মধ্যে শাসক ঢুকে গিয়ে খাপ করে ব্লক করে নিচ্ছে কোথাও ধরে ফেলছে কোথাও পুষিয়ে দিচ্ছে কোথাও অন্য কিছু দিয়ে দিচ্ছে কোথাও ভয় দেখিয়ে দিচ্ছে এই 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 কারণে এ রাজ্যের শাসকের সুবিধা হয়ে যাচ্ছে ফলে সংগঠন অবশ্যই মজবুত করা নির্বাচনমুখী সংগঠন অবশ্যই জরুরি আর রাস্তায় নেমে আন্দোলন এই যে দুটো পয়েন্ট বলেছেন শুভেন্দু অধিকারী আমার মনে হয় খুবই জরুরি দর্শক যদি আপনাদের আরো কিছু বলার থাকে এইসব নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে